এদিকে ঈদের পরদিন উপচে পড়া ভিড় ছিল রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত জাতীয় চিড়িয়াখানায়। সকাল থেকেই পরিবার পরিজন নিয়ে ভিড় করতে থাকে রাজধানীবাসী। ঢাকার আশপাশের সাভার, গাজীপুর থেকেও উল্লেখযোগ্য দর্শনার্থী ভিড় করেছে এবছর। ঈদের ছুটির সাথে মনোরম পরিবেশের সময়টা বেশ ভালো কাটিয়েছেন দর্শনার্থীরা। চিত্রা হরিণের মায়াবী চোখ, বানরের দৌড়ঝাঁপ, তার পাশাপাশি বনের রাজার ছোটাছুটি মুগ্ধ নয়নে দেখেছে শিশু কিশোররা। পাখির খাঁচার সামনেও ছিল ভিড়। কদিনের টানা গরমের পর কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ থাকায় স্বস্তি নিয়ে ঘুরেছেন দর্শনার্থীরা। তবে চিড়িয়াখানার খাবারের মান ও দাম নিয়ে অসন্তুষ্টি ছিল আগত দর্শনার্থীর মুখে। অনেকেই আবার ভেতরে শৌচাগারের স্বল্পতা নিয়ে ক্ষোভ জানিয়েছেন ক্যামেরার সামনে। বানর দেখতে আসছি, বাঘ দেখতে আসছি। ঈদের পরের দিন নরমালি কারোর ঘরে থাকতে মন চায় না, ফুল ফ্যামিলি সহ আসছি, ঘুরবো, দেখবো। আমার বাবা মনে করো অনেক শখ আছিল চিড়িয়াখানা, নাতি, আমার ছেলে বউ সবাই নিয়ে আসবো, নিজের মেয়েকে নিয়েছে। সিংহ বনের রাজা, সে বনে পশুদের রাজত্ব করে, তার জন্য সিংহ দেখতে খুবই ভালো লাগে। খাবারের দাম একটু রিজনেবল প্রাইস থাকতো, যাতে সবাই নিতে পারে। পশু পাখি থাকে, আবার নানান রকম জিনিস থাকে, অনেক কিছু দেখতে পারি। ইচ্ছাকৃত কিনি না, যে দাম বেশি কেন কিনবো, না খেয়ে থাকতেছি, না খেয়ে হাঁটতেছি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।